আমি গত জুমায় হযরত সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলার শান ও মান নিয়ে পবিত্র কোরআনে করিম এবং হাদিসে রাসূল থেকে কিছু আলোচনা করেছি। আজকে জামাত ইসানি শরীফের আখেরি জুমা বিদায় সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলার শানে কয়েকটি হাদিসে রাসূল বর্ণনা করে ইনশাআল্লাহ আমি আমার আলোচনা থেকে বিদায় নেব। কারণ যার আলোচনা উম্মতরা সারা জিন্দেগি করলেও তার অবদান তার শেষ হবে না। মিশকাত শরীফের মধ্যে সৈয়দনা সিদ্দিক ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলার একটা হাদিস আছে যে হযরত সৈয়দনা সিদ্দিক আকবর উনি আলফরে করতেছেন, হায় আমার আমল যদি সিদ্দিক আকবরের একটি দিন বা একটা রাতের আমল বরাবর হয়ে যেত। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, কিন্তু আমার ওই আমল ওই ফারুক আজমের একটি রাত সিদ্দিক আকবরের একটি রাত একটি দিনের আমল সমান নয়। একটি রাতের আমল কোনটা? যেটা হিজরতের রাতের কথা আমি বলেছিলাম। একটা দিনের আমল কোনটা? ফারুক আজম বলতেছেন, দিনের আমল হচ্ছে আল্লাহ নবী যখন দুনিয়া থেকে পর্দা করেছেন, পর্দা করার পর আল্লাহ হযরত সাইয়েদনা সিদ্দিক আকবর খলিফা হয়েছেন, খেলাফতের দায়িত্ব নিয়েছেন। উনি খেলাফতের দায়িত্ব নেওয়ার পর একটা দল বের হলো, যাদেরকে বলা হতো, যাদেরকে মুনকিরিনে যাকাত বলা হতো, অর্থাৎ যাকাত অস্বীকারী, যাকাত নামাজ পড়তেছে, রোজা রাখতেছে, কলমা পড়তেছে, সব কিছু ঠিক আছে, কিন্তু কাকে অস্বীকার করতেছে? যাকাতকে। তখন এই কথা যখন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলাকে বলা হলো, উনি তখন আল্লাহ শপথ করে বলতেছেন যে যারা আল্লাহর নবী থাকা অবস্থায় উটের একটা বাচ্চা এবং বাচ্চার সাথে যে রশিও দিত, ওই রশিও দিতে যদি কেউ অস্বীকার করে আমি তার বিরুদ্ধে জিহাদ করব, অস্ত্র ধরবো। ফারুক আজম বলতেছেন যে হে আমিরুল মুমিনিন, আপনি কিভাবে ওই সমস্ত ব্যক্তিদের বিরুদ্ধে পতাকা তরবারি ধরবেন, বিরুদ্ধে জিহাদ করবেন যারা কলমাইতে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেছে? কারণ হাদিসে এসেছে আল্লাহ নবী বলেছেন, মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখাল আল জান্নাহ, যে ব্যক্তি কলমা পড়বে সে জান্নাতে প্রবেশ করবে। যারা কলমা পড়তেছে কিন্তু যাকাত অস্বীকার করতেছে, ওই সমস্ত ব্যক্তিকে আপনি কিভাবে জিহাদ করবেন, তাদের বিরুদ্ধে তরবারি কিভাবে নেবেন? উনি তখন শপথ করে বলতেছেন যে না, অবশ্যই আমি তাদের বিরুদ্ধে জিহাদ করবো যারা আল্লাহ নবীর জমানায় একটা কি দিত, উটের বাচ্চা দিত, ওই উটের বাচ্চার সাথে রশি দিত যে অস্বীকার করবে তার বিরুদ্ধে আমি জিহাদ করবো। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা পরবর্তী বলতেছেন যে আল্লাহ তার সিনাকে প্রশস্ত করে দিয়েছিলেন, উনি দেখতে পেয়েছেন আজকে যারা উটকে দিতে জাকাতকে দিতে অস্বীকার করবে, কালকে তারা হজকে অস্বীকার করবে, ফরশু রোজাকে অস্বীকার করবে, এরপরে নামাজকে অস্বীকার করবে। উনি তখন ফারুক আজমকে বললেন, এ ফারুক আজম, তুমি ইসলাম ধর্ম গ্রহণ করার আগে মুসলমানের বিরুদ্ধে অনেক শক্তি ছিল তোমার, তুমি কি ইসলাম ধর্ম গ্রহণ করে ওই শক্তি ওই সামর্থ্য ওই সুজাত ওই বীরত্ব কি তোমার কমে গিয়েছে? অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে পরিপূর্ণ ধর্ম দিয়ে গিয়েছে। তখন উনি কঠোর হস্তে ওই মুনকিরানে যাকাতের দমন করেছিলেন। সেজন্য ফারুক আজম বলতেছেন যে ওই সিদ্দিক আকবর একটি রাত এবং একটি দিনের আমল আমার জীবনের সারা জিন্দেগির আমলকেও যদি কি করা হয়, ওটার সাথে তুলনা দেওয়া হয়, কিছু হবে না। আর ফারুক আজমের আমল কি? যার আমল আকাশে নক্ষত্রের ন্যায়, সুবহানাল্লাহ। সেজন্য সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলার শানে কিছু বলার প্রয়াস পাচ্ছি। তো আমি গত জুমায় 10টা হাদিসের রাসূল বর্ণনা করেছিলাম, আজকে 11তম হাদিসের রাসূল বর্ণনা করতেছি। এই হাদিসটা তিরমিজি শরীফের 3679 নম্বর হাদিস। আনা আয়েশা তা আন্না আবু বকরিন দাখাল আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফাকালা আনতা আতিকুল্লাহি মিনান নার ফায়াউমাইযিন সুমিয়া আতিকান, সুবহানাল্লাহ। হযরত সাইয়েদনা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা না বলেন যে একদিন আল্লাহ নবীর দরবারে হযরত সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তশরিফ এনেছেন। আবু বকর সিদ্দিক হচ্ছেন আয়েশা সিদ্দিকার আব্বাজান। ওই দিক দিয়ে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবীর শাশুড়। আল্লাহ নবী কি? শাশুড়। আয়েশা সিদ্দিকা আল্লাহ নবীর বিবি। কিন্তু
শাশুর কোনদিন জামাইকে জামাতা বলে ডাকেন নাই। আদব কাকে বলে দেখুন, জামাইকে কোনদিন জামাতা বলে ডাকেন নাই, বলেছেন ইয়া রাসূলুল্লাহ সুবহানাল্লাহ। মেয়ের জামাতা উসমানের জন্য নাইন মাওলানা হায়দার কররা রাদিয়াল্লাহু তাআলা আনহু, শ্বশুরকে শ্বশুর আব্বা কোনদিন বলেন নাই, বলেছেন ইয়া রাসূলুল্লাহ সুবহানাল্লাহ। ফারুক আজম শ্বশুর আল্লাহর নবীর, ফারুক আজমের মেয়েকে আল্লাহর নবী বিবাহ করেছেন, শ্বশুর কোনদিন জামাইকে জামাতা বলেন নাই, বলেছেন ইয়া রাসূলুল্লাহ। সন্তানেরা মেয়েরা বাবাকে কোনদিন আব্বা জান বলে নাই, বলেছেন ইয়া রাসূলুল্লাহ। নাতিরা কোনদিন নানা জান দাদা জান বলেন নাই, বলেছেন ইয়া রাসূলুল্লাহ সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামু বলেছেন ইয়া রাসূলুল্লাহ, আমি যতটুকু স্টাডি করেছি, আমি যতটুকু লেখাপড়া করেছি, কোনদিন কোথাও আমার দৃষ্টিগোচর হয় নাই যে সাহাবায়ে কেরাম ইয়া মুহাম্মদ বলেছেন ওইরকম, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ এরকম বলেছেন, এরকম কোন রাওয়ায়েত আমার দৃষ্টিগোচর হয় নাই। সবাই বলেছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ সুবহানাল্লাহ। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, আল্লাহ রাসূলের দরবারে কে গিয়েছেন, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা প্রবেশ করেছেন, সিদ্দিক আকবরকে দেখে আল্লাহ নবী বলতেন ফাকালা, অথবা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন আনতা আতিকুল্লাহ মিনান নার, হে আবু বকর তুমি আল্লাহর পক্ষ থেকে জাহান্নাম থেকে মুক্ত সুবহানাল্লাহ। তার মানে কি জান্নাতি, তার মানে কি জান্নাতি। ফায়ামাইদিন সুম্মি আতিকান, এরপর থেকে হযরত সাইয়্যিদনা আবু বকর সিদ্দিকের নাম আতিক হিসেবে প্রকাশ পেয়ে গিয়েছে, এরপর থেকে সিদ্দিক আকবরকে আতিক ডাকা হতো, আতিকুল্লাহ ডাকা হতো সুবহানাল্লাহ। এরপর হাদিস, এটা বুখারী শরীফ হাদিস নম্বর 1931, তিরমিজি শরীফ 3676, একটু গভীর মনোযোগ সহকারে খেয়াল করেন। আন মুহাম্মদ ইবনু জুবাইর ইবনি মুতঈম আন্না আবাহু জুবাইর ইবনা মুতঈমিন আখবারাহু আন্না রাসূলুল্লাহ সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতাতহু ইমরাতান ফাকাল্লামাতহু ফি শাইইন ফাআমারাহা বিআমরিন ফাকালাত আরাইতা ইয়া রাসূলুল্লাহ ইন লাম আজিদকা ফাকালা ইন লাম তাজিদিনি ফাইতি আবা বকরিন সুবহানাল্লাহ। হযরত মুহাম্মদ ইবনে জুবাইর ইবনে মুতঈম রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন যে তার পিতা হযরত জুবাইর ইবনে মুতঈম বর্ণনা করতেছেন যে তিনি তার সন্তানকে মুহাম্মদ ইবনে জুবাইরকে বলতেছেন যে রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে একজন মহিলা আসলো, একজন মহিলা আসলো নবীর দরবারে, কি আসলো একজন মহিলা নবীর দরবারে, যায় কিনা যায়, কারণ সব সমস্যার সমাধান আল্লাহ নবীর দরবারে সুবহানাল্লাহ। সব কিছুর সমস্যা কোথায় আল্লাহ নবীর দরবারে, সেজন্য সাহাবায়ে কেরাম মহিলারা পর্যন্ত, মহিলা সাহাবায়ে কেরাম যারা ছিল তারা আল্লাহ নবীর দরবারে যেতেন, আল্লাহ নবীর দরবারে যেতেন। ফাকাল্লামা দু ফি শাইইন, ওই মহিলা আল্লাহ নবীর সাথে কি করলেন, কিছু কিছু কথাবার্তা বললেন, আল্লাহ নবী তার সাথে কিছু কথাবার্তা যে কোনো বিষয়ে কথা বললেন। ফাআমারাহা বিআমরিন, ওই মহিলাকে আল্লাহ নবী বলতেছেন একটা বিষয়ে যে তুমি আগামী বছর বা সামনে আসিও। ফাআমারাহা বিআমরিন মানে একটা বিষয়ে বললেন যে তুমি আগামী বছর আসিও। ফাকালাত, ওই মহিলা বলল আরাইতা ইয়া রাসূলুল্লাহ ইন লাম আজিদকা, আপনার মতামত কি, আপনার মতামত কি যে আগামী বছর যদি আপনাকে না পাই তখন আমি কার কাছে আসব, সে বিষয়ে আপনার মতামত কি। আল্লাহ নবী বলেছেন ফাকালা কালা, নবী বলেছেন ইন লাম তাজিদিনি, যদি তুমি আমাকে না পাও আগামী বছর সে ফাইতি আবা বকরিন, তাহলে তুমি আবু বকরের নিকট আসবে সুবহানাল্লাহ। সেজন্য সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলার খেলাফতের দায়িত্ব যে সিদ্দিক আকবর আসবেন তা আল্লাহ নবী আগে বলে গিয়েছেন সুবহানাল্লাহ, ইশারা দিয়ে হাদিস পাকের মাধ্যমে বলে দিয়েছেন যে আগামী বছর যদি আমাকে না পাও তাহলে কার কাছে আসবে, আবু বকর সিদ্দিকের কাছে আসবে।
এরপরে তিরমিজি শরীফ হাদিস নম্বর 3688 নম্বর এই হাদিসটাও আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত আন আয়েশাতা আন্নান নবিয়্যা সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা বিসাদদিল আবওয়াবি ইল্লা বাবা আবা আবি বকরিন মসজিদে নবীর দরজা ছিল আল্লাহ নবী হুকুম দিলেন যে মসজিদে নবীর দরজা বন্ধ করে দাও মসজিদে নবীর শরীরের দরজা বন্ধ করে দাও তবে আবু বকর যে দরজা ওই দরজাটা বন্ধ করিও না সুবহানাল্লাহ তার মানে কি সিদ্দিক আকবরের জন্য মসজিদে নবী সব সময় খোলা ছিল সুবহানাল্লাহ আমার দেশে আছে না নামাজ শেষ মসজিদ কি করে দেওয়া হয় বন্ধ করে দেওয়া হয় রাতেও মসজিদে নবী শরীফের দরজা বন্ধ করে দেওয়া হয় বলতেছেন একমাত্র সিদ্দিক আকবর ছাড়া বাকি সবার জন্য বন্ধ আচ্ছা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু যখন চাইবে তখনই কি করবেন মসজিদে নবী শরীফে আসতে পারবেন যেতে পারবেন সুবহানাল্লাহ হাদিস শরীফ তিরমিজি শরীফ 3670 3670 হাদিসে পাকে এটা হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত আন্না রাসূলুল্লাহি সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল লি আবি বকরিন আনতা সাহিবি আলাল হাউদি ওয়া সাহিবি ফিল গার সুবহানাল্লাহ হযরত ইবনে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা অনু বলেন যে রাসূল করিম রাহিম সাল্লাল্লাহু তাআলা ইসলাম হযরত সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা অনুকে বলতেছেন হে আবু বকর আনতা সাহিবি আলাল হাউদি আও আবু বকর জেনে রাখো তুমি হাউজে কাউসারে আমার সাথী হবে সুবহানাল্লাহ হাউজে কাউসার কোথায় ময়দানে মাশরে কিয়ামতের দিন ময়দানে মাশরে আল্লাহর নবীকে বলতেছে আল্লাহর নবী বলতেছেন এই আমার উম্মতরা তোমরা যদি আমাকে ময়দানে মাশরে খুঁজে না পাও তাহলে আমাকে মিজানের পাল্লায় পাবে যদি এখানে খুঁজে না পাও তাহলে আমাকে হাউজে কাউসারের নিকট পাবে যদি আমাকে এখানে খুঁজে না পাও তাহলে ফুলসিরাতের কিনারে পাবে সুবহানাল্লাহ হাউজে কাউসার এটা আমার একটা পানীয় একটা কূপ যে কূপের পানি কেউ একবার পান করেছে আবাদান আবাদ সে আর কোনো পিপাসার তো হবে না সুবহানাল্লাহ তার মানে যে একবার হাউজে কাউসারের পানি পান করবে সে অবশ্যই বেহেশতে যাবে সুবহানাল্লাহ সে অবশ্যই কোথায় যাবে বেহেশতে যাবে ওই হাউজে কাউসার কতটুকু এটা কতটুকু পরিমাপ করার সুযোগ নাই যদি হাউস মানে কুফ বলা হয় তো কতটুকু কতটুকু এটা মানার পরিমাপ করার সুযোগ নাই তো পেয়ালা কতটুকু পেয়ালা কয়টা বলতে আকাশে যেরকম অগণিত নক্ষত্র রয়েছে হাউজে কাউসারের পেয়ালার পরিমাণও ওই রকম অগণিত নক্ষত্রের নিয়ে সুবহানাল্লাহ তার মানে কি বেলা হিসাব হিসাব ছাড়া অগণিত যেগুলো গণনা করা চাই না আবু বকর বলছে ও বকর তুমি হাউজে কাউসারে আমার সাথে থাকবে তারপর আনতা ওয়া সাহিবি ফিল গার তুমি গারে সুরে ও হিজরতের রাতে সুর পর্বতে ওই গারের মধ্যে গুহার মধ্যেও তুমি আমার সাথে হাউজে কাউসারের মধ্যে আমার সাথে সুবহানাল্লাহ শুধু তাই নয় কবর শরীফেও রাসূলের পাশে কিনা আল্লাহ নবী রওজা পাক ওনার পাশে কার রওজা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু রওজা সুবহানাল্লাহ সেজন্য এরপর ফারুক আজমের সেজন্য এখনো সালামটা স্পষ্ট লেখা আছে যে মসজিদে নবীতে কেউ যদি যায় আল্লাহ নবীর রওজা পাক কেউ যদি যায় প্রথমে আল্লাহ নবীকে সালাম দেবে এরপর সিদ্দিক আকবরকে এরপর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা কে সুবহানাল্লাহ এরপর হাদিস শরীফ তিরমিজি শরীফ হাদিস নম্বর 3677 আন আবি হুরায়রা সবাই বলি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনামা রাজুলুন রাকিবুন বাকারাতান إذ قالت لا مخلق لهذا إنما خلقت للحرث فقال رسول الله صلى الله عليه وسلم آمنت بذلك أنا وأبا بكر أبو بكر وعمر وقال أبو سلمة وما هما في القوم يومئذ
সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল করিম রাউফ রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করতেছেন যে একজন ব্যক্তি বাকারা গাভীর উপর আরোহণ করলো। কিসের উপর? গাভীর উপর আরোহণ করলো। আমরা এখানে আমাদের দেশে সাধারণত দেখা যায় গাভী দিয়ে গাভী গরু দিয়ে হাল চাষ করে, ঠিক কিনা? আবার গরু গাভী দিয়ে মালবাহী গাড়ি বানাই, ঠিক কিনা? ওই মালবাহী গাড়িগুলা কি করে যে ওই মালবাহী গাড়িগুলাকে গরুর গলার সাথে যখন আটকে দেওয়া হয় তখন ওগুলো টেনে টেনে নিয়ে যায়, ঠিক কিনা? সরাসরি গরুর উপর আরোহণ করে চলার কোনো সুযোগ নাই এবং দেখাও যাই না। আল্লাহ নবী বলছেন এক ব্যক্তি গাভীর উপর আরোহণ করলো, আরোহণ করে গুড়ার উপর, গাধার উপর, খচ্চরের উপর, উটের উপর, গাভীর উপর যখন আরোহণ করলো, এতে কয়লাত ওই গাভীর জবান খুলে গিয়েছে। সুবহানাল্লাহ। কার জবান? গাভীর জবান খুলে গিয়েছে। ওই গাভী বলতেছেন লা মুখলাক লিহাদা, হে ব্যক্তি শুনে দেখো, আমাকে এই কারণে সৃষ্টি করা হয় নাই। মানুষেরা আমার পিঠের উপর আরোহণ করবে ওই কারণে আমাকে সৃষ্টি করা হয় নাই। ইন্নামা খুলিকতু লিলহারসি, বরং আমাকে আল্লাহ সৃষ্টি করেছেন, আমাকে সৃষ্টি করা হয়েছে চাষাবাদের জন্য। সুবহানাল্লাহ। কিসের জন্য? চাষাবাদের জন্য। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অতঃপর নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আমান্তু বিযালিকা, এই গাভীর এই কথার উপর আমি ঈমান আনলাম। সুবহানাল্লাহ। বলতেছেন নবী, আবার নবী বলতেছেন এটার উপর আমি বিশ্বাস করলাম, আমান্তু বিযালিকা, এই কথার উপর আমি বিশ্বাস করলাম। ওয়া আবু বকরিন, এবং আবু বকরও, ওয়া উমরিন, এবং উমরও, ওয়া উমারু, এবং হযরত সাইয়েদনা উমর রাদিয়াল্লাহু তাআলা এই কথার উপর বিশ্বাস করলেন। কিন্তু হযরত আবু সালমা বলতেছেন, কাল আবু সালমা, রাবিদের মধ্যে বর্ণনাকারীদের মধ্যে একজন আবু সালমা বলতেছেন, ওয়ামা হুমা ফিল কওমে ইয়াউমাইদিন, নবী যেদিন বলতেছেন আমি আবু বকর এবং উমর এই কথার উপর বিশ্বাস করলাম, ওই সময় ওই নবীর সামনে এই দুজন ছিলেন না। সুবহানাল্লাহ। তার মানে কি তাদের বিশ্বাস নবী বিশ্বাসের সাথে কি হয়ে গিয়েছে, মিলে গিয়েছে? আর নবীও জানেন যে আমি যে কথাটা বলবো এই দুজন সে কথাটা কি করবে, মেনে নিবে। সুবহানাল্লাহ। 16 নম্বর হাদিস, এই হাদিস শরীফটা ইবনে মাজাহ শরীফ প্রথম খণ্ড 94 নম্বর হাদিস। আন আবি হুরায়রা কাল قال رسول الله صلى الله عليه وسلم ما نفعني مال مال قط ما نفعني مال ابي بكر فبكى ابو بكر وقال هل انا مالي الا لك يا رسول الله سبحان الله حضرت ابو هريره رضي الله تعالى عنه থেকে বর্ণিত তিনি বলেন রাসূল করিম রাউফুল হিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ارشاد করতেছেন ما نفعني مال قط ما نفعني مال ابي بكر ابو بكরের সম্পদের মাধ্যমে ابو بكরের ধন সম্পদের মাধ্যমে আমি যেভাবে উপকৃত হয়েছি অন্য কারো সম্পদের দ্বারা এরকম উপকৃত হয় নাই, অন্য কারো সম্পদের মাধ্যমে এরকম উপকৃত হয় নাই। ফাবাকা আবু বকরিন এ কথা শুনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কাঁদতে লাগলেন, কান্না করতে লাগলেন। ওয়া ক্বালা, বলতে লাগলেন হাল আনা ওয়া মালি ইল্লা লাকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি এবং আমার সম্পদ আপনার জন্য উৎসর্গ নয় কি? সুবহানাল্লাহ। তার মানে কি? ইয়া রাসূলুল্লাহ, আমি এবং আমার যা সম্পদ রয়েছে সব কিছু তো আপনার জন্য, সব কিছুই আপনার জন্য। এই উনার এই সম্পদকে আল্লাহ কতটুকু কবুল করেছেন? আরেকটা হাদিস শরীফ শুনেন যে হযরত সাইয়েদনা আবু হুরায়রা বলতেছেন قال قال رسول الله صلى الله عليه وسلم ما لي احد عندنا يعد الا وقد كفيناه ما خلا ابا بكر فان لم عندنا يعد يكافئه الله بها يوم القيامه وما نفعني مال احد قط ما نفعني مال ابي بكر لو كنت متخذا خليلا لاتخذت ابا بكر خليلا الا وان صاحبكم خليل الله এটাও তিরমিজি শরীফ হাদিস। আবু হুরায়রা বলতেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন মা লিয়াহাদিন ইনদানা ইয়াদুন ইল্লা ওয়াকাদ কাফায়নাহু, ইসলামের জন্য যে যতটুকু সহযোগিতা করেছে ধন সম্পদ দিয়ে আমি তাদের ওইটা
তাদের ইয়াদান বয়াদিন দিয়ে দিয়েছি, ওই ওই সম্পদ তার বিনিময়টা আমি পরিশোধ করে দিয়েছি। মা খালা আবু আবা বকরিন, একমাত্র আবু বকর ছাড়া অন্যান্য সম্পদের বিনিময় আমি দিয়ে দিয়েছি। ফাইনালাহু ইন্দানা ইয়াদান ইউকাফিহুল্লাহু বিহা ইয়াউমাল কিয়ামা, তার সম্পদের যে অবদান ইসলামের মধ্যে রেখেছে ওই অবদানের বিনিময় ময়দানে মেহশারে আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং নিজ হাতে দেবেন। সুবহানাল্লাহ, সিদ্দিক আকবরের সম্পদের বিনিময় ময়দানে মেহশারে কে দেবেন? আল্লাহ। তারপর নবী এই বলতেছেন, মা নাফানি মালু আহাদিন কাত্তুন মা নাফানি মালু আবু বকরিন, আবু বকরের সম্পদের মাধ্যমে যেভাবে আমার উপকার হয়েছে অন্য কারো মাধ্যমে সম্পদ উপকার আসে নাই। লাউ কুনতু মুত্তাখিদান খলিলান লা তাখাসতু আবু বকরিন খলিলান, আমি যদি আল্লাহ ব্যতীত কাউকে খলিল হিসেবে গ্রহণ করতাম, আল্লাহ ব্যতীত কাউকে যদি আমি খলিল হিসেবে গ্রহণ করতাম, তাহলে হযরত সাইয়্যিদনা সিদ্দিক আকবরকে আমি খলিল বানাতাম। সুবহানাল্লাহ। কিন্তু ইল্লা ওয়া ইন্না সাহিবাকুম খলিলুল্লাহ, আর জেনে রাখো তোমাদের সাহেব অর্থ আমি নবী, আমার নবীর খলিল হচ্ছে আল্লাহ। খলিল কে? আল্লাহ। সুবহানাল্লাহ। এরপরে হাদিসের ডেটা, তিরমিজি শরীফ 3675 নম্বর, আবুদ শরীফ 1678 নম্বর হাদিস। এটা আমি বলে ফেলেছিলাম গত জুমার আগের জুমা, যে সিদ্দিক আকবরের দরবারে আল্লাহ নবী তবুকের জন্য সম্পদ চেয়েছিলেন, ফারুক আজম অর্ধেক নিয়ে আসলেন, সিদ্দিক আকবর সব কিছু নিয়ে আসলেন। আল্লাহ নবী বলছেন, তোমার জন্য তোমার পরিবারের জন্য কি রেখে এসেছ? সিদ্দিক আকবর বলতেছেন, আমার পরিবারের জন্য আল্লাহ এবং রসুলকে রেখে এসেছি। সুবহানাল্লাহ। তখন ফারুক আজম বলতেছেন, কোনোদিন আমার দ্বারা সম্ভব হবে না সিদ্দিক আকবরকে এই অবদানের ক্ষেত্রে দ্বিতীয় নম্বরে রাখা, উনি সবসময় প্রথম নম্বর, উনি সর্বপ্রথম সর্বাগ্রে ওনার অবস্থান। সুবহানাল্লাহ। এরপরে হাদিস শরীফটা বুখারী শরীফ হাদিস নম্বর 1934, মুসলিম শরীফ হাদিস নম্বর 2384। আন আবি উসমান হাদাসানি আমর ইবনুল আস আন্নান নবিয়্যা সবাই বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাআসাহু আলা জাইশিন যাতিস সালাসিল, বাআসাহু আলা জাইশিন জাতি সালাসিল ফাআতাইতুহু ফাকুলতু আয়ুন নাসি হাব্বু ইলাইকা ক্বালা আয়েশা ফাকুলতু মিনাল রিজাল ক্বালা আবুহা ক্বালা ফাকুলতু সুম্মা মান ক্বালা উমর ইবনুল খাত্তাব ফাআদ্দা রিজালান। সুবহানাল্লাহ। আল্লাহর নবী ওই যুদ্ধের মধ্যে আল্লাহর নবী যান নাই, জাতুস সালাসিল নামক একটা যুদ্ধ ছিল, ওই যুদ্ধের মধ্যে আল্লাহর নবী যান নাই। আল্লাহর নবী সারিয়া, এটা ছিল সারিয়া, আল্লাহর নবী প্রতিনিধি প্রেরণ করেছেন, ওই প্রতিনিধি সেনাপতির দায়িত্বে ছিলেন হযরত আমর ইবনুল আস। হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা ওই যুদ্ধে সেনাপতির দায়িত্বে ছিলেন। উনি যখন ওই যুদ্ধে গেলেন, আবু সন্নের প্রয়োজন ছিল, আল্লাহ নবী দরবারে সন্নের জন্য আবেদন করলেন। আল্লাহ নবী তখন আবার যে সৈন্যবাহিনী পাঠালেন, ওই সৈন্যবাহিনীর মধ্যে সিদ্দিক আকবরও ছিলেন, ফারুক আজমও ছিলেন। সুবহানাল্লাহ। তার মানে সিদ্দিক আকবর এবং ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই আমর ইবনুল আসের নেতৃত্বে কি করেছেন? জিহাদ করেছেন সারিয়ার মধ্যে। তো তার মানে আমর ইবনুল আসের নেতৃত্বে অধীনে কাজ করা মানে সম্মানের দিক দিয়ে কম নয়, এটা বুঝতে হবে, এটা বুঝতে হবে। অর্থাৎ এখানে আর একটা শিক্ষা দেওয়া হয়েছে, কি শিক্ষা? যাকে নেতৃত্ব দেওয়া হয়, নেতৃত্বের দায়িত্ব যার হাতে দেওয়া হয়, উনি যদি ওনাদের থেকে জুনিয়রও হয়, তাহলে ওই যিনি নেতৃত্ব দিচ্ছেন ওনাদের হুকুম মেনে নেওয়া, ওনার আন্ডারে কাজ করা আবশ্যক, এটা ইসলামের শিক্ষা। আরেকটা হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যে কেউ যদি দায়িত্বে যদি কালো হযরত হাবশী রাদিয়াল্লাহু তাআলা বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা কেউ যদি কে ইসলামের দায়িত্ব দেওয়া হয়, তাহলে ওনার আনুগত্য করতে হবে। সুবহানাল্লাহ। তো আমর ইবনুল আসের নেতৃত্বে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা সিদ্দিক আকবর সহ আরো একটা বাহিনী জিহাদ করেছিল। তো স্বাভাবিক আমর ইবনুল আস বলতেছেন, এটা হাদিসে বাকি এসেছে, আচ্ছা আজকে আসবে কিনা জানি না, যে সাহাবায়ে কেরামরাও
আল্লাহর নবীর থাকা অবস্থায় আমি গত জুমার আগে জুমায় এর আগে জুমায় বলেছিলাম প্রথম জুমায় সম্ভবত যে সাহাবায়ে কেরাম থাকা অবস্থায় আল্লাহর নবীর জামানায় সাহাবায়ে কেরাম সবার আগে এক নম্বরে কাকে রাখতেন সিদ্দিক আকবরকে আল্লাহর নবীর পর এক নম্বরে কাকে রাখতেন সিদ্দিক আকবরকে তারপর কাকে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তো আমর ইবনুল আস মনে চিন্তা করতেছেন যে হয়তো আমার মাধ্যমে যেহেতু কি করা হয়েছে এই সারি এটা পরিচালনা করা হয়েছে হয়তো আল্লাহর নবী আমার কথা বলবেন উনি এসে আল্লাহর নবীকে বলতেছেন ফাতাইতু ফাকুলতু আইয়ুন নাসি আহাব্বু ইলাইক ইয়া রাসূলুল্লাহ আমার নিকট সবচেয়ে প্রিয় ব্যক্তিকে ক্বালা আয়েশাতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কার কথা হযরত মাঈশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা কারণ মাঈশা সিদ্দিকার আলাদা কিছু বৈশিষ্ট্য ছিল আল্লাহর নবীর যত বিবি ছিল আমাদের মা তার মধ্যে মাঈশা সিদ্দিকার আলাদা কিছু কি ছিল বৈশিষ্ট্য ছিল এবং মহিলা সাহাবীদের মধ্যে সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন হযরত সাইয়্যিদা মাঈশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফকিহ ছিলেন 12 ফকিহ ছিলেন মুফতি ছিলেন আল্লাহর নবী বলতেছেন আয়েশা তখন ওই আমর ইবনুল আস বলতেছেন ফাকুলতু মিনার রিজাল ইয়া রাসূলুল্লাহ পুরুষদের মধ্যে কে ক্বালা আবুহা তার পিতা মানে আয়েশা সিদ্দিকার পিতা সিদ্দিকা আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা আমর ইবনুল আস বলতেছেন ফাকুলতু সুম্মা মান আমি তখন নবীকে বললাম মতবর কে ক্বালা উমর ইবনুল খাত্তাব এরপরে কে উমর ইবনুল খাত্তাব এরপরে অপর রাওয়ায়েত আছে হযরত উসমান ইবনে নুরাইন উসমান ইবনে আফফান এভাবে আল্লাহ নবী ফাআদা ফাআদা রিজালান এভাবে মানুষের লিস্টি বর্ণনা করতেছেন তখন অপর হাদিস আছে উনি বলছেন আমি ভয় পেয়ে গেছি সবার লিস্টিতে লিস্ট রাখার শেষ প্রান্তে হয়তো আমার নাম থাকবে আরেকটা হাদিসে সবার লিস্টির নাম নামের শেষে কি থাকবে আমার নাম থাকবে তার দেখেন সিদ্দিক আকবরের মর্তবা সিদ্দিক আকবরের অবস্থান আল্লাহ নবীর নিকট কতটুকু সুবহানাল্লাহ এরপরে বুখারী শরীফ হাদিস নম্বর 1939 এবং এটা আর জায়গায় তকরার হয়েছে 3671 আন মুহাম্মদ ইবনে হানফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা কুলতু লি আবি আইয়ুন নাসি খাইরুন বাদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা আবু বকরিন ক্বালা কুলতু সুম্মা মান ক্বালা উমর ওয়া খাশিতু আন ইয়াকুলা উসমানু قلت ثم انت فقال قال ما انا الا رجل من المسلمين এই হাদিসটা মাওলানা আলী থেকে বর্ণিত কার থেকে হযরত সাইয়্যিদানা মাওলানা আলী শেরে খুদা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত উনার ছেলে মুহাম্মদ ইবনে হানফিয়া মুহাম্মদ ইবনে হানফিয়া আমার নবীর কন্যা হযরত সাইয়্যিদানা মা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যতদিন দুনিয়াতে ছিলেন মাওলানা আলী রাদিয়াল্লাহু তাআলা দ্বিতীয় আর কোনো বিবাহ করেননি মাওলানা আলী রাদিয়াল্লাহু আনহু দ্বিতীয় আর কোনো বিবাহ করেননি আমার নবীর ইন্তেকালে 6 মাস পর হযরত সাইয়্যিদা মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু মা ফাতিমাতুজ জাহরা ফাতিমা বতুল রাদিয়াল্লাহু তাআলা না ইন্তেকাল করেছেন তখন উনাদের গর্ভে তিনজন সন্তান ছিল হাসান হযরত সাইয়্যিদা ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত সাইয়যিদা ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তৃতীয়জন হচ্ছে হযরত সাইয়যিদা মুহসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ছোটকালে ইন্তেকাল করেছিলেন তারপর ছিল কয়জন দুইজন ইমামে হাসান ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা যাদের বিষয়ে আল্লাহ নবী বলেছেন যে এই দুইজন আমার জন্য জান্নাতে সুগন্ধি দুনিয়াতে সুবহানাল্লাহ এই দুইজন জান্নাতে যুবকদের সরদার হবে এই তো সম্পর্কে অনেক অনেক মারাকেব হাদিস এসেছে আল্লাহ যদি আমাকে তৌফিক দান করে মাস অনুযায়ী ইনশাআল্লাহ তাদের সামনেও আলোচনা হবে তো ওই মুহাম্মদ ইবনে হানফিয়া হচ্ছেন মাওলানা আলীর অপর ঘরের সন্তান যেগুলো মাওলানা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের পর আরো বেশ কয়েকটা বিবাহ করেছিলেন তাদের মধ্যে কিছু সন্তান ছিল তন্মধ্যে মুহাম্মদ ইবনে হানফিয়া একজন উনি বলতেছেন আমি আমার আব্বা হযরত মাওলানা আলী শেরে খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করলাম আইয়ুন নাসে খায়রুন বাদান নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম আব্বা জান আল্লাহর নবীর পর সবচেয়ে প্রিয় ব্যক্তিকে সবচেয়ে উত্তম ব্যক্তিকে ক্বালা আবু বকরিন হযরত মাওলানা আলী হায়দার কররার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা তিনি বলেন কুলতু সুম্মা মান মুহাম্মদ ইবনে হানফিয়া বলতেছেন আমি আবার জিজ্ঞাসা করলাম অতবরকে ক্বালা উমারু ক্বালা উমারু যে উনি বললেন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কে বলতেছেন মাওলানা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এরপরে ওয়া খাশিতু আন ইয়াকুলা উসমানু
তখন মোহাম্মদ ইবনে হামদিয়া বলতেছেন আমি ভয় পেয়ে গেছি, আমি যদি আর পরকে ওটা জিজ্ঞাসা করে যদি উসমান রাদিয়াল্লাহু তাআলার নাম বলে তার মানে কি? এরকম আমি হাদিসটা বেশ কয়েকটা হাদিস পড়েছি। অত সাহাবায়ে কেরামের দৌড়েও আল্লাহর নবীর যুগেও হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা হু, ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা হু, উসমান যুনুরান রাদিয়াল্লাহু তাআলা হুকে এই তিনজনকে অপরাপর সাহাবীদেরকে কি করা হতো? উত্তম মনে করা হতো। এটা আমার কথা নয়, হাদিসের রাসূল। সেজন্য উনি বলতেছেন আমি ভয় পেয়ে গেছি। তৃতীয় নম্বরে কার কথা বলবেন? উসমান রাদিয়াল্লাহু তাআলার নাম বলবেন। তখন আমি বলে ফেললাম যে এর পরে কি এটা বলি নাই? কুলতু সুম্মান্তা, এ আব্বা জান এর পরে হচ্ছেন আপনি। আর বলে হচ্ছেন আপনি? ক্বালা মা আনা ইল্লা রাজুলুন মিনাল মুসলিমিন। তখন ফারুক মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন আমি একজন মুসলমান ব্যতীত আর কিছুই নই, আমি একজন মুসলমান ব্যতীত আর কিছুই নই। এখানে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা নিজেকে গোপন করেছেন, নিজেকে কি করেছেন? গোপন করেছেন, কারণ ওনার তো গুণ কম না। উনি রসুলের সাহাবি, এক রসুলের চাচাত ভাই, দুই হিজরতের রাত্রে আল্লাহ নবীর বিছানাই, আল্লাহ নবীর বিছানাই যাকে শোয়াই গিয়েছেন মাওলানা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ নবীর কাছে যে আমানত ছিল ওই আমানতের জিম্মাদারি যাকে দেওয়া হয়েছে উনি মাওলানা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ নবীর কুমার প্রিয় বেটি হযরত মা ফাতেমা যাহরাকে যাকে বিয়ে দিয়েছেন উনি মাওলানা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবং হযরত সাইয়েদা ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার সম্মানিত পিতা হচ্ছেন কি? হযরত সাইয়েদা মাওলানা আলী রাদিয়াল্লাহু তাআলা। শুধু তাই নয়, কিয়ামত পর্যন্ত রাসূলের করিম ইব্রাহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের একজন আওলাদও যদি দুনিয়াতে থাকে কিয়ামত কায়েম হবে না, আর ওই আওলাদগুলো আসতে থাকবে মাওলানা আলী রাদিয়াল্লাহু তাআলা এবং মা ফাতেমা যাহরা রাদিয়াল্লাহু তাআলা উরুসের সন্তান হযরত ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার মাধ্যমে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখানে উনি এটা বলেছেন না কেন? উনি নিজেকে গোপন করেছেন, উনি নিজেকে গোপন করে বলতেছেন আমি একজন মুসলমান ব্যতীত আর কিছু নই। এভাবে আরো অনেক হাদিস রয়েছে, সর্বশেষ হাদিস আমি শেষ করতেছি। এই হাদিসটা বুখারী শরীফ 3697 নম্বর হাদিস। আন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল কুন্না ফি জামানিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা নাদিলু আবি বি আবি বকর আহাদান সুম্মা উমর সুম্মা উসমান সুম্মা আতরুকাম আসহাবান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা নাফাদিলা বাইনাহুম। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন আমরা আল্লাহর নবীর জামানায় সবচাইতে আল্লাহর নবীর পর সমমান মনে করতাম না আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে। অর্থাৎ আল্লাহর নবীর পর আবু বকরের রাদিয়াল্লাহু সমকক্ষ আর কাউকে মনে করতাম না। তারপর কে? তারপর উমর রাদিয়াল্লাহু তাআলাকে, তারপর উসমান রাদিয়াল্লাহু তাআলাকে, এরপর আমরা সাহাবায়ে রাসূলকে আর একজন আরেকজন থেকে সমকক্ষ মনে করতাম না, এবং একজন আরেকজন ফজিলত দিয়ে আমরা একজন আরেকজনকে ফজিলত দিতাম না এই তিনজন ব্যতীত। সুবহানাল্লাহ। এভাবে অনেক হাদিসে রাসূল এসেছে যে ফজাইল সিদ্দিক আকবরের উপর ওনার সাহাবাত, ওনার সুজাত, নবীর প্রেম, এগুলো যদি বলতে যাই অনেক সময়ের বিষয় রয়েছে। আমি অতটুকু দীর্ঘ আলোচনা না করে শুধু হাদিসে রাসূল বললাম এই জন্য যে যাতে অন্তত আপনারা হাদিসের রাসূলগুলো শুনবেন, শুনে ঈমানের রুহের খোরাক যেটা ওটা গ্রহণ করবেন, এটাই আমাদের কাম্য ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কবুল আর মঞ্জুর করুক। সাহাবিয়ে আমিন।